খুবই ব্যতিক্রমধর্মী একটি দোকানের সামনে আছি। এই এরকম ব্যতিক্রমধর্মী দোকান মানে বাংলাদেশে খুব কমই আছে। এখন ছোটবেলায় আমরা এগুলা পাতা দিয়ে বিভিন্ন খেলতাম, আপনারা খেলছেন না দোকান? ওরা এটা বাস্তবের দোকান, খেলনার দোকান না। তুমি, তোমার নাম কি ভাইয়া? সাজিদ। এই যে তুমি দোকানটা দিছ, এটা কবে থেকে শুরু করছো? কি কি বিক্রি করো? বড় মানুষ কিনার লেগে কি আছে? আমরা যদি কিনতে চাই আর তোলবা? এগুলো কত করে বিস্কিট? আচ্ছা আমি দুইটা নিলাম, তোমরা যেহেতু দোকান শুরু করছো আজকে সাইড করলাম। আমি কি সাইড করছি? আর মানুষ কিনছে? হ্যাঁ নিছে, ও প্রথম নিছে সবার, তারপরে নিছে আমি। ঠিক আছে, গাজীপুর জেলার কাপাসিয়া থানার রায়েদ ইউনিয়নের বালুচোরা বরহর গ্রামে আছে। এই দিক দিয়ে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে খুবই ব্যতিক্রম এবং সুন্দর একটি দোকানের দেখা পেয়ে গেলাম আমি। এই দোকানটি হচ্ছে, এই কিশোরটি মনে হয় শখ করে দোকানটি দিয়েছে। তোমার নাম কি ভাইয়া? আসি, তুমি স্কুলে পড়ো? কোন ক্লাসে? ফাইভে। এখন তো তার স্কুল তো নাই। এই দোকানটা তুমি কতদিন আগে দিয়েছো? এটার বয়স কত? কয় মাস? দুই তিন দিন। ঈদ পর্যন্ত চালাইবা নাকি? কত টাকা পুঁজি দিয়ে শুরু করছিলে? 150 250? প্রত্যেক দিন বেচো? এই এই বুদ্ধি কেমনে মাথায় এসেছে একটা দোকান দিন? ওরা ছোট ছোট দুটি দোকান দিয়েছে। প্রথমে ও শুরু করেছে, তার নাম হচ্ছে আশিক। সে এই মাসটাই শুধু দোকানদারি করবে, রমজান পর্যন্ত, লকডাউন সব কিছু বন্ধ। এটা শখের দোকানদারি, প্রয়োজন থেকে না। আরও ছোট যে ছেলেটা প্রথমে দেখিয়েছিলাম, তার বাবার পাশে একটি দোকান আছে, সেখান থেকে সে মালামাল নিয়ে তার দোকান শুরু করেছে। ওর দেখা দেখি সে, ওই ছেলেটা, প্রথম ছেলেটা কান্নাকাটি করে করে ওর দেখা দেখি তারপরে দোকানটা নিয়েছে। আর ও কী করেছে, 250 টাকা পুঁজি দিয়ে শুরু করেছে, তার মধ্যে 100 টাকা নগদ দিয়েছে, বাকিগুলো হচ্ছে বাকিতে আনা। কথা বলছিলাম নাজিব মাহফুজ খান, পূর্ব বাংলাদেশকে তুলে ধরতে চাই আপনাদের মাঝে।